নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য, বিএএমএস। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো টেনশন হেডেক। আমরা জানব যে টেনশন হেডেক কাকে বলে, কেন হয় এই ধরনের মাথা ব্যথাটা, এবং এর সিমটমসগুলো কী কী, এবং এর ট্রিটমেন্ট এবং হোম রেমেডি প্রভৃতি বিষয় আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সাথে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে পরবর্তী নোটিফিকেশানগুলি সরাসরি পেয়ে যেতে পারে। তো প্রথমে বলি টেনশন হেডেক কাকে বলে। এটা এক ধরনের মাথা ব্যথা। এই মাথা ব্যথাটা যখন হয় তখন মনে হয় যেন আমরা মাথায় একটা খুব টাইট টুপি পরে থাকলে, বা একটা ব্যান্ড লাগিয়ে রাখলে, বা ক্ল্যাম্প দিয়ে রাখলে, তাকে স্কুইজ করলে যে ধরনের ব্যথা অনুভূত হয়, মাথায় একটা প্রেশার অনুভূত হয়, ঠিক সেই ধরনের ব্যথাটা এক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এবং এটা মিডল অফ দ্য ডে, অর্থাৎ দিনের মধ্যবর্তী সময় এই মাথা ব্যথাটা হয়, মাইল্ড টু মডারেট এই পেনটা হয়, অর্থাৎ খুব সিভিয়ার পর্যায়ে জেনারেলি যায় না, এবং অ্যাডাল্টের ক্ষেত্রে এটা বেশি দেখতে পাওয়া যায়। তো এই টেনশনে রেখে এবার বলি যে কী ধরনের সিমটমসগুলো আপনি দেখতে পাবেন। প্রথমে যেটা বললাম যে এক্ষেত্রে মনে হয় যেন মাথায় একটা টাইট টুপি পরে থাকলে, বা একটা ক্ল্যাম্প দিয়ে আটকে রাখলে, বা তাকে স্কুইজ করলে যে ধরনের প্রেশার বা মাথা ব্যথা অনুভূত হয়, ঠিক সেই ধরনের মাথা ব্যথা এক্ষেত্রে দেখতে পাওয়া যায়। দিনের মধ্যবর্তী সময় এই মাথা ব্যথাটা দেখতে পাওয়া যায়। সাধারণত এই মাথা ব্যথাটা মাইল্ড টু মডারেট হয়, অর্থাৎ খুব সিভিয়ার পর্যায়ে যায় না। অর্থাৎ এই টেনশন হেডেকের জন্য আমরা একেবারেই শুয়ে পড়লাম, কোনো কাজই করতে পারছি না, এরকম সাধারণত দেখতে পাওয়া যায় না। নশিয়া, ভমিটিং, স্টমাক পেন, এই ধরনের জিনিসগুলো কিন্তু এক্ষেত্রে হয় না। তবে কনসেন্ট্রেশনের একটা অভাব হয়, ফোকাস করতে একটু অসুবিধা হয়, খুব টায়ার্ড লাগে, খুব ক্লান্ত ভাব অনুভূত হয়। এবং এখানে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে আমাদের চোয়ালে, কাঁধে, এবং সেই সাথে সাথে ঘাড়ে যে মাসিলগুলো রয়েছে সেই মাসিলগুলোর ক্ষেত্রে একটা টেন্স হয়ে যায় মাসিলগুলো, অর্থাৎ সেক্ষেত্রে একটা কন্ট্রাকশন হয়। তো এবং খুব ক্লান্ত ভাব অনুভূত হয়, মাসেল পেইন হয়। তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু এই টেনশন হেডেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। জেনারেলি মাইগ্রেন পেনের ক্ষেত্রে যে ধরনের ব্যথাগুলো অনুভূত হয় বা যে সিমটমসগুলো দেখতে পাওয়া যায়, এক্ষেত্রে কিন্তু সেটা দেখতে পাওয়া যায় না। এবং এর সাথে সাথে আলো এবং শব্দের ক্ষেত্রে অল্প কিছু সেন্সিটিভিটি থাকতে পারে। এবারে বলি যে এই টেনশন হেডেকের কারণ কী। দেখুন, এটা কোনো একটা নির্দিষ্ট কারণে হয় না, তবে এর প্রধান কারণ কিন্তু অতিরিক্ত পরিমাণে মানসিক চাপ, স্ট্রেস, টেনশন, তার জন্যই এর নাম টেনশন হেডেক। এখন এই অতিরিক্ত পরিমাণে মানসিক চাপ কিন্তু বিভিন্ন বয়সী মানুষের ক্ষেত্রে হতে পারে, যেরকম এটা স্টুডেন্টদের মধ্যে হতে পারে, টিনেজারদের ক্ষেত্রে হতে পারে, এবং সেই সাথে সাথে টিনেজারদের ক্ষেত্রে হতে পারে, এবং যারা চাকরি করছেন সেক্ষেত্রে কর্মসংস্থানের বিভিন্ন কাজের জন্য বা কাজের প্রেশারের জন্য এই ধরনের মানসিক চাপ বাড়তে পারে, এবং ফ্যামিলি লাইফেও মানসিক চাপ হতে পারে। বিভিন্ন বয়সী মানুষের ক্ষেত্রে বিভিন্ন কারণে কিন্তু এই টেনশন হেডেক হতে পারে। আমার একটি ভিডিও আছে যে টেনশন থেকে আপনি কীভাবে সহজে মুক্তি পাবেন, আমি সেটা দিয়ে দেবো আই বাটনে, প্লিজ এটা একটু দেখে নেবেন। এটা ছাড়া অ্যাংজাইটি একটা কারণ, ডিপ্রেশন একটা কারণ, আয়রন লেভেল যদি কম থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু টেনশন হেডেক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ডিহাইড্রেশনের জন্য হতে পারে, সঠিক পরিমাণে মানুষ যদি ঘুমাতে না পারে বা অতিরিক্ত পরিমাণে কাজের চাপ থাকে, ওভারলোড থাকে, সেক্ষেত্রেও হতে পারে। চোখে খুব বেশি স্ট্রেন পড়লে সেক্ষেত্রেও হতে পারে, জব বা ডেন্টাল প্রবলেমের জন্য হতে পারে, সাইনাসের কোনো ইনফেকশন, ফ্লু বা কোল্ড, তার জন্যও এই ধরনের টেনশন হেডেক হতে পারে। অতিরিক্ত পরিমাণে স্মোকিং, অ্যালকোহল ইনটেক, ক্যাফেইন প্রভৃতি কারণেও কিন্তু টেনশন হেডেক হতে পারে। এবারে বলি যে টেনশন হেডেকের আপনি ডায়াগনোসিস কিভাবে করবেন। দেখুন, জেনারেলি এটা কিন্তু আমরা হিস্ট্রি শুনে বা কীভাবে ব্যথাটা হচ্ছে, কখন ব্যথাটা হচ্ছে সেটা শুনেই আমরা বুঝতে পারি যে এটা টেনশন হেডেক হচ্ছে। তবে এক্ষেত্রে সিটি স্ক্যান বা এমআরআই এগুলো করে দেখে নেওয়া হয় যে অন্য কোনো কারণে মাথা ব্যথাটা হচ্ছে না, তো সেই জন্য সেক্ষেত্রে এই ধরনের টেস্ট করা হতে পারে। এবারে বলি যে এই টেনশন হেডেকের আপনি প্রিভেনশন কীভাবে নেবেন, অর্থাৎ আপনার লাইফস্টাইল এবং ফুড হ্যাবিটকে কীভাবে চেঞ্জ করবেন, এবং কতটা চেঞ্জ করলে আপনি ভালো থাকতে পারবেন। সাধারণত এটা প্রথম যেটা কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণে মানসিক চাপ, সেই অতিরিক্ত পরিমাণে মানসিক চাপকে কিন্তু আপনাকে অবশ্যই কন্ট্রোলে আনতে হবে। এবং তার জন্য আপনি যোগাসন করুন, প্রাণায়াম করতে পারেন, মেডিটেশন করতে পারেন, বায়োফিডব্যাক, রিল্যাক্সেশন থেরাপি, মাইন্ডফুলনেস, ব্রিদিং এক্সারসাইজ, যোগাসন, এই সমস্ত কিছুর মধ্যে যেটা খুশি আপনি করতে পারেন, কারণ অতিরিক্ত মানসিক চাপকে কিন্তু আপনাকে কন্ট্রোল
সাফল্যে আনতে হবে। কিছুটা ফিজিক্যাল এক্সারসাইজ প্রতিদিন করতে হবে, যদি কিছুই সম্ভব না হয় তাহলে মর্নিং ওয়াক অথবা ইভিনিং ওয়াক করতে পারেন, এবং সেই সাথে সাথে ডিহাইড্রেশন যাতে না হয় ভীষণ ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। ফুড হ্যাবিট যেটা সেটা একদম সঠিক রাখতে হবে, স্মেল কিপ করা যাবে না, এবং তার সাথে সাথে ব্যালেন্স ডায়েট খেতে হবে, অর্থাৎ প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেলস, ফ্যাট যতটা প্রয়োজন সেই অনুযায়ী খেতে হবে। অতিরিক্ত ফ্যাটি ফুড, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলোকে কিন্তু আপনার অ্যাভয়েড করতে হবে। স্মোকিং, অ্যালকোহল ইনটেক, ক্যাফেইন এগুলোকে আস্তে আস্তে কমিয়ে ফেলতে হবে। এটা শুধুমাত্র টেনশন হেডেকের জন্যই নয়, শরীরের বিভিন্নভাবে ক্ষতি করে, কাজেই এগুলোকে আস্তে আস্তে কমিয়ে আনাই ভালো। তো এইভাবে আপনি যদি আপনার লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করেন, এর সাথে সাথে পরিবারের সকলের সঙ্গে কোনো একটা দিন একটু বসে আলোচনা করুন, আপনার যা সমস্যাগুলো সেগুলো নিয়ে আলোচনা করলে দেখবেন আপনি ভালো থাকবেন এবং সেই সমস্যার সমাধানগুলোও হয়ে যাবে। আপনার যদি কোনো হবি থাকে তার জন্য একটু সময় দিন, এবং যদি সম্ভব হয় দু একদিনের জন্য কাছে পিঠে কোথাও একটু ঘুরে আসুন, অর্থাৎ মানসিক চাপটাকে কিন্তু আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। মানসিক চাপটা যদি আপনি কন্ট্রোলে রাখেন তাহলে আস্তে আস্তে কিন্তু টেনশন হেডে আপনার কমতে থাকবে। তো এইভাবে আপনি আপনার লাইফস্টাইল এবং ফুড হ্যাবিটকে একটু চেঞ্জ করলে কিন্তু আপনি ভালো থাকবেন। এবারে বলি ট্রিটমেন্ট। দেখুন, এর প্রধান ট্রিটমেন্ট হচ্ছে পেইন কিলার। এক্ষেত্রে NSAID দেওয়া হয়, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। যদি তাতে ব্যথা না কমে তখন একটু হাই ডোজের মেডিসিন কিন্তু এক্ষেত্রে দেওয়া হয়। তাছাড়া এক্ষেত্রে যদি ডিপ্রেশন থাকে বা অ্যাংজাইটি থাকে তার জন্য মেডিসিন দেওয়া হয়, সিজারের জন্য মেডিসিন দেওয়া হয়, অন্য কোনো শারীরিক সমস্যা থাকলে তার ট্রিটমেন্টও এর সাথে করা হয়। এছাড়া যখন আপনার এই টেনশন হেডেক হচ্ছে, হট অ্যান্ড কোল্ড থেরাপি কিন্তু খুব ভালো কাজ করে। একটু উষ্ণ টাওয়েল দিয়ে যদি আপনার ঘাড়ে বা কাঁধে যদি একটু এখানে শেক দেন, তাহলে যে মাসেলগুলো টেন্স হয়ে রয়েছে, কন্ট্রাকশন হয়ে রয়েছে, সেক্ষেত্রে আপনি কিছুটা রিলিফ পাবেন। যদি সম্ভব হয় তাহলে আপনি উষ্ণ গরম জলে প্রতিদিন স্নান করতে পারেন, খুব বেশি গরম নয় কিন্তু উষ্ণ গরম জলে, এবং তার সাথে সাথে এগুলো জল বেশি করে খাবেন এটা খেয়াল রাখতে হবে। এবং এক্ষেত্রে মাসাজ থেরাপি ভীষণ ভালো কাজ করে, হালকা করে যদি মাসাজ করতে পারেন সেক্ষেত্রেও ভালো কাজ করবে। যদি আপনার নাক বন্ধ হয়ে থাকে বা ফ্লু বা কমন কোল্ডের জন্য নাক বন্ধ হয়ে থাকে, তাহলে উষ্ণ গরম জলের মধ্যে সামান্য একটু ইউক্যালিপটাস অয়েল দিয়ে তার ভেপারটা নিতে পারেন, সেক্ষেত্রেও আপনি কিন্তু সুস্থ বোধ করবেন। কাজেই বন্ধুরা, টেনশন হেডেকের প্রধান যেহেতু কারণ অতিরিক্ত মানসিক চাপ, অতিরিক্ত মানসিক চাপকে যদি আপনি ধীরে ধীরে কন্ট্রোলে নিয়ে আসতে পারেন তাহলেই দেখবেন কিন্তু আস্তে আস্তে আপনার টেনশন হেডেক কমে যাচ্ছে। কাজেই এটা একটু খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।